আমরা অনেক সময় বলি না আল্লাহ তুমি এটা করো, আসলে এটা আল্লাহ করছে, যে বিষয়টা এরকম নয়, আমরা নিজেদের উপর নিজেরা সেই আপদ বিপদটাকে ডেকে আনছি। কেউ যদি সিগারেট খেয়ে, মদ খেয়ে, গাঁজা খেয়ে যদি শরীরের ভিতর নষ্ট করে ফেলে, এটা কি আল্লাহ করাইছেন না সে করেছে? আরেকটু জোরে বলেন। আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে রাস্তাঘাটে যে আমার ভাইয়েরা মোটর বাইক চালায়, পুলিশে অনেক সময় হেলমেটের জন্য চালান কাটে। আচ্ছা এই হেলমেটটা যে পরবে সেটা তার লাভ, যে পরবে সেটা তার সেফটি। তাহলে নিজে বাঁচলে না বাঁচেন না, তারপরও এটার জন্য তো শাসন করার মতো দরকার তো নাই, কারণ তো সে বুঝার মতো যথেষ্ট বয়স তো তার হয়েছে। পড়ে গেলে যে মাথাটা দুই ফাঁক হয়ে যাবে এরকম বুঝতো তার মধ্যে আছে, তারপরও ভয় নাই, যার কারণে ওই পুলিশে তাদেরকে মামলা করে। এখানে তো পুলিশের দোষ দেওয়া যাচ্ছে না বাহ্যিকভাবে, কারণ সে নিজের সেফটি নিজে বুঝতেছে না। তো প্রত্যেকটা জিনিসটা একটু অনুধাবন করতে হবে। আমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে জীবনের কষ্টকে সহ্য করতে না পেরে অনেক সময় অবচেতন মনে রবের দিকে আঙ্গুলটা তুলে ফেলে, একটা আবেগের কারণে শয়তান তার উপর ভর করে রবকে ভুল বুঝে বসে থাকে। মনে রাখবেন রব তো তিনি যিনি হাজার গুনাহের কথা জানার পরও গোপন করে রাখে, সুবহানাল্লাহ। রব তো তিনি যিনি আমাদের হাজার অন্যায় জমিনে দেখার পরও যিনি রহমতের পর রহমতের বর্ষণ করতে থাকেন, সুবহানাল্লাহ। রক্ত আমাদের তিনি যিনি আমাদের হাজার গুনাহ দেখার পরও রিজিক বন্ধ করে দেয় নাই। রক্ত আমাদের তিনি যিনি আমাদের হাজার পাপ দেখার পরও এখনো আযাবের সম্মুখীন করে নাই। রক্ত আমাদের তিনি যিনি যার দরবারে হাজার গুনাহের পাহাড় নিয়ে গেল, অন্তর থেকে অনুতপ্ত নিয়ে একবার তওবা করলে রবকে খুশি করতে পারলে রব সেকেন্ডের আগেই সারা জীবনের গুনাহ মাফ করে দিতে প্রস্তুত হয়ে থাকে, সুবহানাল্লাহ। আমাদের রক্ত তিনি, তিনি আজাব দাতা নন, তিনি রহমত দাতা, তিনি মায়া করেন, তিনি ভালোবাসেন, তিনি মমতা করেন। এই যে আমরা প্রায় সময় একটা ভালোবাসা খুঁজি সবাই, আমরা সবাই একটা আপন আপন জায়গা থেকে একটু মায়া খুঁজি, একটু ভালোবাসা খুঁজি, একটু মমতা খুঁজি। আসলে ভালোবাসাটা কি জানেন, মহাব্বত জিনিসটা কি জানেন, একটু রবের দিকে তাকান না, যিনি আমাদের হাজার গুনাহ অপরাধ দেখার পরও ক্ষমা করে দিতে প্রস্তুত থাকেন, সুবহানাল্লাহ। যিনি আমাদের হাজার অন্যায় দেখার পরও ফেরেশতা যখন বলে রিপোর্টগুলো নিয়ে গিয়ে, ইয়া রব্বে করিম তোমার জমিনে থেকে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার দেয়া হায়াত ব্যবহার করে তোমার বান্দা দেখো আজকের দিনে এতগুলা গুনাহ করেছে, এটা দেখার পরও যিনি সকাল সকাল আমাদের জন্য নতুন করে রিজিকের ব্যবস্থা করে দেন তিনি রব্বুল আলামিন, সুবহানাল্লাহ। ভালোবাসা তো এটাই হয়, ভালোবাসা তো এটা, মহাব্বত তো এটা, মায়া তো এটা। মনে রাখবেন আপনাকে আমাকে আমাদেরকে রবের চাইতে বেশি বান্দাকে কেউ ভালোবাসে না, নবীর চাইতে বেশি উম্মতকে কেউ ভালোবাসে না। আপনার জীবনে দুইটা ভালোবাসা চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন যারা আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে একমাত্র আপনার রব, আরেকজন হচ্ছেন আপনার নবী রাহমাতুল্লিল আলামিন। একটু খেয়াল করে দেখেন আপনি যে দুনিয়ার ঐশ্বর্য এত কিছু টাকা পয়সা ধন দৌলত কামালেন, নিঃশ্বাসটা বের হওয়ার পরে আধা ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা রাখার পরে সবাই এই তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাধ্য হয়ে, কোনো উপায় নেই। যে কবরটা আপনার জন্য খনন করা হচ্ছে সেটা কিন্তু আপনার ঘরে নয়, যেটা আপনি ঘর বানিয়েছেন সেই ঘরে নয়, আপনার জন্য কবর খনন করা হচ্ছে কোথায়? ওই যে পুকুর পারে, বাহিরে মসজিদের পারে কবর খনন করা হচ্ছে, কোথায়? পিটের না, মাটির একটা ঘর আপনাকে বাহির করে দিচ্ছে, এমন জায়গায় রাখছে যেখানে বৃষ্টির পানি পড়বে, রোদের আলোতে শুকাই যাবে। কে? আপনার সন্তানেরাই, আপনার পরিবারের মানুষ, কারণ দ্বিতীয় কোনো ওয়ে নাই। ওই কবরটাতে যেখানে আপনি একা থাকবেন সেই কবরে দুনিয়ার কেউ থাকবে না, কিন্তু আপনার রবের রহমত থাকবে, আপনার নবী রাহমাতুল্লিল আলামিন থাকবে, সুবহানাল্লাহ। এই দুইজন ছাড়া আপন তো কেউ, আরেকটু জোরে বলেন না আপন কেউ, সত্যি করে বলেন আসলে আপন কেউ আছে? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। সেজন্য হাশরের ময়দানে সেই দুইটা প্রাণীর বিচার হবে, গরুর হন বিচার আর কনজুর হন না, সওলার হন বিচার, কুরর হন বিচার, মানুষের বিচার, মানুষের বিচার আছে।
জিনদের হিসাব আছে কেন আল্লাহ পাক বলবেন অন্য সৃষ্টির হিসাব নেওয়ার আমার দরকার নাই কারণ তারা আমার নিয়ন্ত্রণেই ছিল আমি তাদেরকে স্বাধীন করে দিইনি সুতরাং যারা আমার নিয়ন্ত্রণে ছিল তাদেরকে আমি আর কি হিসাব নিব যেহেতু ফেরেশতা আমার নিয়ন্ত্রণে হিসাব তো নেওয়ার দরকার নাই আমি যেমন বলেছি তারা তেমন করেছে আমি আল্লাহ তোমরা বুঝবা না বলে তোমাদের জন্য দুইটা ভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি একটা হচ্ছে থিওরিক্যাল ভাবে কিতাবগত ভাবে আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল গত ভাবে নবী রাহমাতুল্লিল আলামিনকে পাঠিয়েছি আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা তোমাদের জন্য কল্যাণ কোনটা তোমাদের জন্য অকল্যাণ আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে করলে সওয়াব হবে কিভাবে করলে নেকি হবে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা সকাল কোনটা বিকাল কোনটা সন্ধ্যা কোনটা রাত আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা তোমাদের জন্য বিতর্কগত ভালো হবে কোনটা তোমাদের জন্য বিতর্কগত খারাপ হবে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কাদের সাথে সম্পর্ক রাখবা কাদের সাথে সম্পর্ক রাখবে না আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি ব্যবসা কিভাবে করবা চাকরি কিভাবে করবা ঘর কিভাবে চালাবা সংসার কিভাবে করবা স্ত্রীর সামনে গেলে কিভাবে যাবা স্বামীর সামনে গেলে কিভাবে যাবা বড় ভাই হয়ে কি করবা ছোট ভাই হয়ে কি করবা আমি তোমাদেরকে যা জানানোর সব জানিয়ে দিয়েছি এবার শুধু আমি তাকিয়ে আছি কে কতটুকু পালন করে মনে রাখবা হাশরের ময়দানে মিসকাল যাররা 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 পরিমাণ হিসাব আমি রবের কাঠগড়াই তোমাকে বুঝাই দিতে হবে তৃতীয় কোনো উপায় নাই চাইলো নাই মন না চাইলো নাই না মানলেও নাই আপনি যদি বলেন যে আমার কবরে যাওয়ার ইচ্ছা নাই তারপরও যেতে হবে কারণ আপনি যদি মারা যান আপনার পরিবারের মানুষ হয়তো আপনাকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কিংবা ওই ফ্রিজের গাড়িতে 3 দিন 4 দিন রাখবে এরপরে যখন ফোসাবাস শুরু করবে তারা বাধ্য হয়ে রাখতে হবে কবরে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই তাহলে আমরা কিছু কিছু জায়গায় একটু একটু মনের কানটা প্রস্তুত রাখবেন আমরা কিছু কিছু জায়গায় মন না চাইলেও অনেক কিছু আমাদেরকে সম্মুখীন হতে হবে তো যেহেতু আমাদের বাধ্য হয়ে এই জিনিসের সম্মুখীন হতেই হবে আসুন না মনটাকে একটু স্থির করে মনের পায়ের মধ্যে ওই একটু বেড়ি লাগিয়ে একটু রবের দিকে চলে আসি একটু রবের দিকে চলে আসি এতে লাভ কি হবে জানেন ওই যে আজরাইল এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে সেটার আগে আমরা যদি রবের দরবারে সিলিন্ডার হওয়ার মতো হয়ে যেতে পারি রব চাহে তো আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে পরকাল নিয়ামত হয়ে যাবে সুবহানাল্লাহ আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার রব্বে করিম আমাদেরকে দোয়া শিখাই দিচ্ছেন রব্বানা আতিনা সবাই জানেন তো একটু বলেন না রব্বানা ফিদ দুনিয়া হাসান ওয়া ফিল আখিরাতে ওয়া কিনা এই দোয়াটা আমরা সবাই জানি মনে রাখবেন এটা দোয়াও কোরআনের আয়াত মনে রাখবেন সংসার ভাঙে বুঝের অভাবে সম্পর্ক ভাঙে বুঝের অভাবে যত জামিলা সব বুঝার অভাবে জানার অভাবে নয় কারণ জানাটা দুইজনের দুই রকম হতেই পারে আর কিছু জোরে বলেন না জানাটা দুইজনের দুই রকম হতে পারে কি পারে না কিন্তু সম্পর্ক ভাঙে বুঝার কারণে বুঝার যদি অভাব হয় সেই সম্পর্ক কখনো টিকে না না ঠিক তেমনি ভাবে ইবাদতের মধ্যে বুঝ আনতে হবে আমাদেরকে ভাবতে হবে কি রে আমাদের আল্লাহ কেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন আচ্ছা আল্লাহ চাইলে তো ছয় ওয়াক্তও দিতে পারতেন 10 ওয়াক্তও দিতে পারতেন পাঁচ ওয়াক্তই কেন দিল আর পাঁচটা ওয়াক্ত দিল আচ্ছা আপনাদের যদি একটু বিরক্ত না লাগে আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব আফজালুল ইবাদত নামাজ উনো সুবহানাল্লাহ হননি উনো নহর গোসাই দেখো হুজুরের হুজুরের মাইক সুবহানাল্লাহ হুজুরের মাইক কি বাছরে ভাল লাগিলে দিয়ে যে তাহলে নহ সুবহানাল্লাহ স্যার কেন জোর হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু খেয়াল করবেন আফজালুল ইবাদত নামাজ এই নামাজটা আল্লাহ তাআলার বড় পছন্দের এবং উম্মত যখন নামাজ পড়ে নবী রাহমাতুল্লিল আলামিন খুশি হয়ে যায় সুবহানাল্লাহ আচ্ছা সেই নামাজকে আল্লাহ বা আল্লাহ এই নামাজকে আল্লাহ তাআলা কিভাবে সেটিং করেছেন একটু খেয়াল করে দেখেন ডেইলি কয় ওয়াক্ত একটা হচ্ছে ফজর ঠিক আছে এবার আমি আপনাদেরকে একটু বলি আপনারা একটু খেয়াল করেন জোহর থেকে আসরের ঠিক মাঝখানের সময়টা বেশি না অল্প জোহর থেকে আসর বেশি না অল্প
আচ্ছা অল্প জোহর থেকে আসর গ্যাপটা একটু দেখেন তো বেশি লম্বা নাকি মোটামুটি মোটামুটি আসর থেকে মাগরিব কাছে কাছে মাগরিব থেকে এশা এশা থেকে ফজর এশা থেকে ফজর মাঝখানে গ্যাপটা অনেক লম্বা অনেক লম্বা আবার ফজর থেকে জোহর অনেক লম্বা ইয়া রাব্বে কারীম জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা সময়টা কেমন জানি একটু বেশি লম্বা নয় মোটামুটি কিন্তু এশা থেকে ফজর লম্বা সময় ফজর থেকে জোহর লম্বা সময় গ্যাপ আছে ইয়া রাব্বে কারীম তুমি যেহেতু সিস্টেম এটা করে দিয়েছো নিশ্চয়ই এই সিস্টেমের ভিতরে আমরা বান্দাদের জন্য কিছু নিদর্শন কিছু কারণ অবশ্যই অবশ্যই আছে সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এবার আপনি রমজানের রোজাটা একটু খেয়াল করেন বছরে কয় মাস 12 মাস 12 মাসে রোজা কয় মাস আর বাকি 11 মাস আল্লাহ পাক বলে যে হালাল খাও দিনে খাও দুপুরে খাও বিকালে খাও রাতে খাও হালাল খাও পরিমাণ মতো খাও সুন্নাত মোতাবেক খাও যতটুক প্রয়োজন ততটুক খাও ক্ষুধা লাগলে তারপরে খাও কিন্তু যখন রমজানুল করিম চলে আসে তখন আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে চলে আসি সাহরি খাওয়ার পরে আমরা আর কিছু পানাহার করি না আমরা বিশেষ বিশেষ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি সকাল 7টা 8টা 9টা 10টা 11টা 12টার দিকে যখন হয় ক্ষুধা লাগে তারপরও মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মতরা সামনে খাবার থাকা সত্ত্বেও খাবারকে স্পর্শ করে না সুবহানাল্লাহ দুপুর 2টা 3টা যখন বাজে বুক তৃষ্ণায় ফেটে যাওয়া সত্ত্বেও ফ্রিজে পানি আছে ঠান্ডা পানি তারপরও মুসলমানের সন্তানেরা পানি স্পর্শ করে না চাইলে তারা বিভিন্ন ভাবে পানি ডুব গিলে ফেলতে পারে তারপরও তারা পানি খায় না কুলি করতে গেলেও পানিটা যেন ভিতরে না যায় সেজন্য সর্বোচ্চ সজাগ থাকে এইভাবে 3টা এভাবে 4টা বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে পেট আপনার খিদায় ফেটে যাচ্ছে তারপর তারা খাবার আহরণ করে না নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে যখন ইফতার করতে বসে সামনে সমস্ত খাবার সামনে থাকা সত্ত্বেও 5 10 মিনিট আগে যখন আমরা বসি ওই সময়টা খাবার থাকা সত্ত্বেও একজন বান্দাও খাবারকে আর স্পর্শ করে মুখের মধ্যে তুলে না সবাই তাকায় আছে কিরে মুসলমানেরা সামনে খাবার আছে পেটে ক্ষুধা আছে তোমরা খাচ্ছ না কেন পানি আছে বুকে তৃষ্ণা আছে পানি খাচ্ছ না কেন বলে যে রবের নির্দেশ এখনো আসে নাই রবের নির্দেশ আসলে তারপরে খাওয়া শুরু করব সুবহানাল্লাহ আজকে থেকে একটা কথা মনে রাখবেন আমাদের জীবনে যা ঘটে বেশিরভাগের জন্য আমরা নিজেরাই দায়ী আমাদের সুন্নাত থেকে দূরে যাওয়া আল্লাহর হুকুম থেকে দূরে যাওয়া মনে রাখবেন এটাই আমাদের জীবন ধ্বংসের ন্যূনতম একটা মূল কারণ আমরা যতই রবের রহমত থেকে দূরে সরে যাচ্ছি আমাদের গোছানো জীবন তত অগোছালো হয়ে যাচ্ছে শান্তির জীবন তত অশান্তি হয়ে যাচ্ছে তো উল্টা করেন শান্তি হয়ে যাবে সেটা কি নিজেকে রবের রহমতের দিকে নিয়ে যান অশান্তি শান্তি হয়ে যাবে নিজেকে যত তাড়াতাড়ি পারবেন রবের রহমতের দিকে নিয়ে যান মনকে রবের রহমতের দিকে নিয়ে যান চিন্তাকে রবের রহমতের দিকে নিয়ে যান এমনও হতে পারে আপনার ঘরের আশেপাশের মানুষ আপনার ঘরে অশান্তি করার জন্য মনে আগুন জ্বালাই দিবে ওই আগুনের ভিতর সবাই পুড়লেও আপনার মনটা শান্তির ঘরে বসবাস করতে থাকবে সুবহানাল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন যে শান্তির খোঁজে বিশ্ববাসী আজ দিশেহারা হয়ে আছে সেই শান্তি আর কোথাও নাই রব্বে করিম বলে ওই শান্তি আমি রবের দরবারে আর আমি রব এই শান্তি যাকে তাকে দান করি না কোটি টাকা হলে আমি শান্তি দান করি না তিন চারটা বাড়ি থাকলে আমি শান্তি দান করি না আল্লাহ তুমি করো তো কাকে করো রব্বে করিম বলছে হুয়াল্লাযী আনজালা আনজালা আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন এই শান্তিটা শুধুমাত্র আমি আমার মুমিন বান্দার অন্তরে দান করি সুবহানাল্লাহ আর কেউ চাইলো শান্তি হতে পারবে না জোরে বলেন না শান্তি হতে পারবে না আর আল্লাহ শান্তি যখন দান করেন তখন ইব্রাহিম নবীর মতো আগুনে পড়েও মুস্কি মুস্কি হাসা যায় সুবহানাল্লাহ আল্লাহ যখন শান্তি দান করেন তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো সারা শরীরে রোগ নিয়েও মুস্কি মুস্কি হাসা যায় সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আল্লাহ যখন শান্তি নাজিল করেন
তখন যুদ্ধের ময়দানে থেকেও পরিবারে শাহাদত বরণ করার পরেও পানি বন্ধ করার পরেও নাই যাই নামাজে দাঁড়াতে পারে প্রশান্তির সাথে সিজদা দিতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এই শান্তিটা কার পক্ষ থেকে এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের জীবনে হয় কিনা দেখেন অনেক সময় দেখবেন অকারণে মন খুশি খুশি লাগে ঠিক লাগছেন এরকম জি জি আহদে বদলে খুশি গা ধন্যবাদ কি গো তো মনজার হতে হাম মন হতে পুরো দুনিয়া উড়লে বলে তা মিললে খুশি লার ঠিক হয় না এরকম হয় না জি এটা কেন হয় এটা রবের রহমতের কারণে হয় সবার কাছে আইফোনের চাওয়া না থাকতে পারে সবার কাছে পালসারের চাহিদা নাও থাকতে পারে কিন্তু শান্তির চাওয়া সবার কাছেই আছে বড় বলেন ছোট বলেন জওয়ান বলেন বুড়া বলেন মোটা বলেন সিকুন বলেন ছেলে বলেন নারী বলেন এরকম বলেন সেরকম বলেন সবার কাছে চাওয়া একটাই সেটার নাম শান্তি রব বলে শান্তি যদি পেতে চাও আমার কাছে আসো মওলা কতটুক দিবা বলে যে যতটুক দরকার ততটুক দিব মওলা কতদিনের জন্য দিবা বলে যে যতদিনের জন্য দরকার ততদিনের জন্য দিব ও মওলা আমি তো দুনিয়ার শান্তি খুঁজেছি কতজনের কাছে স্বামী হয়ে স্ত্রীর কাছে স্ত্রী হয়ে স্বামীর কাছে ভাই হয়ে ভাইয়ের কাছে বাইয়ের হয়ে বন্ধুর কাছে যারা টাকা আধিপত্যের কারণে প্রভাব দেখিয়ে ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলে রায় উল্টাই ফেলে টাকার কারণে ওই সমস্ত মজলুমরা দুনিয়াতে বিচার পাবে না রব জানে তাই হাশরের ময়দানের বিচারের ব্যবস্থা করে রেখেছে রব বলে ও আমার বান্দা দুনিয়াতে তোদের প্রতি ইনসাফ না করলেও করতে পারে কিন্তু আমি রবের দরবারে আহকামুল হাকিমিনের দরবারে যত উপযুক্ত ইনসাফ বিচার করা হবে সেই দিন তুই নিয়ামত পাবি সুবহানাল্লাহ সেজন্য হাশরের দরকার আসলেই আছে জোরে বলেন না হাশরের দরকার আসলেই না হয় এই মজলুমদের দুনিয়া তো কোনো পক্ষে বিচার হবে না পরকালও কোনো পক্ষের বিচার থাকতো না যদি আল্লাহ পাক হাশর না রাখতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কোল আমাকে বড় ভাবায় সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন টাকাওয়ালা ধনওয়ালা ক্ষমতাওয়ালা প্রভাবশালী ব্যক্তিদেরকে যতটুক ভয় পাও তার চাইতে বেশি ভয় করো সেই ব্যক্তিকে যার কাছে দুনিয়ার কোনো টাকা নাই প্রভাব নাই ক্ষমতা নাই এবার এই প্রশ্ন এই কথা শুনে জিজ্ঞেসকারী জিজ্ঞেস করলেন হুজুর এটা কেমন ধরনের কথা বুঝে আসলো না টাকাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম প্রভাবওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম ক্ষমতাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম কারণ যদি ভয় না পাই অন্যায় করি উল্টা করি তাহলে সে আমাকে মারবে কারণ তার শক্তি আছে সে আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে তুলে নিয়ে যাবে আমার তো ভয়ের একটা যথাযুক্ত কারণ আছে একজন গরিবকে কেন ভয় পাবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আরে তোমরা তো দেখছো না টাকাওয়ালা টাকাটা দেখছো ধনওয়ালা ধন দেখছো আর যে গরিবের কিছু দেখছো না একটু দেখো না খেয়াল করে তার কাছে টাকা ধন কিচ্ছু নাই কিন্তু রব্বুল আলামিন তো তার সাথে আছে সুবহানাল্লাহ যাদের গরিব যাদের কাছে নাই তাদেরকে বেশি ভয় পাও কারণ তারা যদি একবার মনের কষ্ট নিয়ে রবের দরবারে তোমার নামে নালিশ জানায় দেয় তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে ওই টাকাওয়ালার টাকা তো শেষ হবে এক কোটি টাকাওয়ালার সামনে যদি দশ কোটি টাকাওয়ালা চলে আসে তখন এক কোটি টাকার কোনো প্রভাব থাকে না ওই গরিবটার সাথে তো সেই রব আছে যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওই গরিবের সাথে তো সেই রবটা আছে যিনি খালিক যিনি মালিক যিনি কুল কায়নাতের মালিক চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহু আকবার একটা হাদিস শরীফ মনে পড়ছে আজকে যারা টাকার অভাবে কষ্ট পাচ্ছেন টাকা নাই ধন নাই যতটুক মন খারাপ করছেন হাশরের ময়দানে ঠিক তার চাইতে দশ গুণ বেশি খুশি হয়ে যাবেন যখন আপনি দেখবেন বড় বড় কোটিপতিরা মাত্র হিসাব দেওয়া শুরু করেছে আর আপনার হিসাব শেষ আপনি জান্নাতে চলে যাচ্ছেন সেদিন রবের দরবারে মন খুলে শুকরিয়া করবেন ইয়া রব্বুল আলামিন তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে তুমি আমাকে টাকার মালিক বানাও নাই ধনের মালিক বানাও নাই যদি বানাইতা তাহলে দুনিয়াতে সাময়িক আমি রাজত্ব করতে পারতাম কিন্তু এইখানে এসে হিসাব দিতে দিতে হাজার হাজার বছর আমাকে দাঁড় করে থাকতে হতো কিন্তু তুমি দয়া করেছো আমাকে যে টাকা সম্পত্তির মালিক না বানিয়ে তুমি আমাকে আজকে হাশরের ময়দানে কঠিন রাস্তাটা অল্প সময়ে সহজ করে দিয়েছো সুবহানাল্লাহ
সেজন্য জীবনের প্রতিটা মোমেন্টে বুঝেন না বুঝেন ইচ্ছাই অনিচ্ছাই একটাই আব্দার আমার পক্ষ থেকে সর্বদা একটা কাজ করবেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ 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 বান্দার শুধু একটাই কাজ বুঝেন না বুঝেন রবের শুকরিয়া আদায় করা নবী মুস্তাফার মহব্বতকে অন্তরে রেখে ওই অন্তরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন কে আর একটু আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ চাইলে পারে কি পারে না আল্লাহ চাইলে পারে কি পারে না তৃতীয় নম্বর কথাটা এই কথাটা একটু নোট করবেন আমাদের জীবনে যত কিছু আসছে সব কিছুর মূলে একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে থাকা ঠিক আছে এবার আল্লাহর রহমতের আলো আসতে বাধা দেয় কে বুঝতে হবে সেটার নাম হচ্ছে গুনাহ এটার নাম কি গুনাহ একটু জোরে বলেন না গুনাহ রহমত ছাড়া শান্তি নাই এই রহমতের আলো আসতে বাধা দিচ্ছে কে গুনাহ দেওয়াল এবার বলেন গুনাহ দেওয়াল আমাদের সবার আছে না নাই আছে ছোট না বিশাল শিষ্যজন না বিশাল সেজন্য আমাদের রিজিকের কমতির পিছনে গুনাহ দায়ী আমাদের শরীরের অসুস্থতার পিছনে গুনাহ দায়ী আমাদের যত জীবনে ঝামেলা সব ঝামেলার পিছনে গুনাহ দায়ী তাহলে এই শান্তিতে এই অশান্তিকে শান্তি বানানোর জন্য আমাদের রহমতকে আনার জন্য গুনাহ দেওয়াল ভাঙার দরকার আছে না নাই আর একটু চিল্লায় বলেন আছে না নাই এই গুনাহ দেওয়ালটা আপনি আমি চাইলে হাতুড়ি দিয়ে ভাঙতে পারবো না এই গুনাহ দেওয়ালটা আপনি আমি চাইলে হাত দিয়ে সরাই ফেলতে পারবো না তাই রব্বে করিম সেটা ভালো করেই জানে এবার রব্বে করিম বলে তোমাদের কাছে আমার রহমত যদি না যায় তোমরা কিছুই পাবা না এই রহমত যেতে বাধা দিচ্ছে কে ওই শয়তানের গুনাহ দেওয়াল সুতরাং বান্দারে তোমরা একটা কাজ করো তোমরা আমার কাছে তওবা করো আমার কাছে ইস্তেগফার করো আমার কাছে তওবা করো আমার কাছে ইস্তেগফার করো ওয়া ইযালাম আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির আল্লাহুম্মা রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহ তাওয়াবা রাহিমা নবী রাহমাতুল্লিল আলামিন রুসিলা দি আমার কাছে তওবা করো অন্তরটাকে সুচিয়ে অন্তরটাকে তুমি ঝুঁকিয়ে দাও অন্তরের অনুশোচনাকে সাথে নাও আমি রবের দরবারে ঝুঁকে যাও মাথাকে ঝুঁকাই দাও নাককে ঝুঁকাই দাও মনকে ঝুঁকাই দাও আমার কাছে তওবা করতে থাকো যতই তওবা করতে থাকবে হাশরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহ মাফ হয়ে যাবে দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য গুনাহ দেওয়ালও আমি রব ভেঙে দিয়ে বসবো সুতরাং হাদিস শরীফের মধ্যে এসেছে যত বেশি যে ইস্তেগফার করে করে তার বন্ধ রাস্তা তত খুলতে থাকে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ যত বেশি ইস্তেগফারকে আপনি সাথে বানাতে পারবেন আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তত বেশি দেখবেন আপনার জীবনটা তত বেশি শর্টকাট হবে ইমাম শাফির ঘটনা আপনারা সবাই জানেন আমি ওদিকে যাচ্ছি না সময়ের অভাবে একজনের মুস্তাজিবুদ দাওয়া হয়েছেন শুধু ইস্তেগফার পড়ার কারণে শেষ একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গিয়েছে শুধু ইস্তেগফার পড়ার কারণে আরেকটু জোরে বলেন এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন ইস্তেগফারের দুইটা রং গুনাহগার যখন ইস্তেগফার করে তার গুনাহ কমতে থাকে সওয়াব বাড়তে থাকে আর গুনাহহীন যখন ইস্তেগফার করে তখন তার মর্যাদা বাড়তে থাকে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ গুনাহ এই ইস্তেগফার যেই করুক লাভে লাভ লস বলে কোনো শব্দ নাই আমরা যখন গুনাহগাররা পাপীরা ইস্তেগফার করি আমাদের গুনাহ যদি 100 হয় একটা ইস্তেগফার করার কারণে একটা গুনাহ মাপলো তাহলে 99টা আছে আরেকটা করলাম দুইটা কমলো তাহলে আর 97টা আছে গুনাহগার যখন ইস্তেগফার করে গুনাহ কমতে থাকে সওয়াব বাড়তে থাকে আর গুনাহ মুক্ত যখন হয়ে যাবে ওইনি যখন ইস্তেগফার করতে থাকবে ওনার বুলন্দ মকাম হবে ওনার মর্যাদা বাড়তে থাকবে ওনার শান বাড়তে থাকবে ওনার মান বাড়তে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার দেখেন ইস্তেগফারের মধ্যে এত নিয়ামত কেন ইস্তেগফারের মধ্যে এমন কি আছে যে এত নিয়ামত আল্লাহ ইস্তেগফারের মধ্যে রেখেছেন এবার আমি আপনাদেরকে শর্টকাটে বলে আমি শেষ করছি আপনারা একটু খেয়াল করবেন আফজালুল ইবাদত কি বলেছিলাম আমি বোম মারি দিন দাও আজিবে জোর হইলে আর কেন জোর হন আফজালুল ইবাদত কি বলেছিলাম নামাজের কয়েকটা স্টেপ এক রাকাতে কয়টা স্টেপ হয় আপনারা একটু খেয়াল করবেন আমি শুধু দেখাচ্ছি আপনারা শুধু গুনবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সমি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঁচটি স্টেপের সমন্বয় একটি রাকাত কিয়াম আছে না নাই রুকু আছে না নাই
সিজদা আছে না নাই বৈঠক আছে না নাই এবার আমি একটা প্রশ্ন করব যার যেটা উত্তর দিতে মন চায় আপনার উত্তর দিবেন আপনার জানা মতে আপনার মনের কথায় এই পাঁচটি স্টেপের ভিতরে আপনার কি মনে হয় আপনার রবের কাছে কোনটা বেশি পছন্দ বলে মনে হয় আপনার চিন্তা আমি কিন্তু আপনাদেরকে বলি নাই এটা আপনারা নিজেরাই বলছেন আর আপনার সাথে এই বিষয়ে আমার কোনো আগেও কথা হয় নাই আপনারা নিজে থেকে বলছেন তা আপনি তো কিয়ামকে বলতে পারতেন রুকুকে বলতে পারতেন এত কিছুর মধ্যে আপনি সিজদাকে বাছাই করলেন কেন তার মানে আপনার মনেরও কিছু জানা আছে যে আপনার রব কি পছন্দ করে সুবহানাল্লাহ এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন দাঁড়ানোর একটা নিয়ামত রুকুর একটা পজিশন একটা নিয়ামত আবার আপনার সিজদার একটা নিয়ামত বৈঠকের একটা নিয়ামত আপনি বলছেন আমার রবের এগুলার মতো সবগুলাই পছন্দ কিন্তু যদি বেশি পছন্দ হতে হয় সেটা সিজদাটাই হবে আপনার মনে বলে সিজদা আপনার ব্রেনে বলে সিজদা ইয়া রাব্বুল আলামিন তোমার কাছে সিজদাটা এত পছন্দ হলো কেন রব্বে করিম বলে এই সিজদা তো সেই পজিশন যেখানে কপাল মাটিতে ঝুঁকে যায় নাক মাটিতে ঝুঁকে যায় হাত মাটিতে ঝুঁকে যায় হাঁটু মাটিতে ঝুঁকে যায় পা মাটিতে ঝুঁকে যায় এমন কি সবকিছু ঝুঁকে যায় আর ঝুঁকে যাওয়া মানে অহংকারকে বিলীন করে দেওয়া হিংসাকে বিলীন করে দেওয়া আমিত্বকে বিলীন করে দেওয়া অহংকারকে বিলীন করে দেওয়া পাওয়ারকে বিলীন করে দেওয়া ক্ষমতাকে বিলীন করে দেওয়া পাওয়ারকে বিলীন করে দেওয়া আমার বান্দা যখন মাথা আমার দরবারে ঝুঁকাই দেয় যদি সে বুঝে ঝুঁকাতে পারে তার মানে সবকিছু আমার কাছে বিলীন করে দিল আর যে বান্দা নিজের স্বইচ্ছায় আমার কাছে সবকিছু বিলীন করে দেয় শেষ করে দেয় আমি আল্লাহ তাকে নতুন ব্যাপার গড়ে তুলে দেই সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আল্লামা মুকাররম বারি সাহেব উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ এই পজিশনের নাম কি সিজদা বলেন এই পজিশনের নাম কি সিজদা সবাই বলেন এই পজিশনের নাম কি সিজদা আরো জোরে বলেন এই পজিশনের নাম কি সিজদা এবার আসেন মানুষের কাছে ঝুঁকলে দাম কমে রবের কাছে ঝুঁকলে দাম বাড়ে একটু অন্তরের কান আমি শ্রদ্ধার সাথে বলছি শেষ ভালো যার সব ভালো তার একটু খেয়াল করেন মানুষের কাছে যাদের কাছে ঝুঁকি যাদেরকে আমরা পটাতে চাই হাতে রাখতে চাই তাদের কথা বলছি যাদের কাছে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই মানুষের কাছে যত ঝুঁকি তত ভ্যালু কমে মূল্যায়ন কমে দাম কমে মর্যাদা কমে ভালোবাসা কমে কমতেই থাকে রবের দরবারে এমন মহান দরবার যত ঝুঁকতে থাকবেন দাম আপনার বাড়তে থাকবে কোথায় বাড়বে হাসরের ময়দানেও দাম বাড়বে দুনিয়ার জগতেও দাম বাড়বে মানুষের ঘরে যত যাবেন তত দাম কমে রবের সম্পর্কের ভিতরে লাইন কাটলে বারবার ফোন দিতে থাকে সেও গুনতে থাকে একশো তৈ না চাই আগে ঠিক না ভাই ঠিক তাহলে আমরা যদি সত্যিকার আমরা শুধু সম্মান চাই একটা কথা মনে রাখবেন ভাইয়েরা আমি কিছু আপনাদেরকে একটু জিনিস বলবো আপনারা যেটা আমাকে রিপ্লে দিবেন আমি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি এই জিনিসটা একটু বোঝার দরকার আছে মানুষের জীবনে কয়েকটা জিনিসের বড্ড দরকার আছে তন্মধ্যে একটা কাপড়ের দরকার আছে আচ্ছা কাপড় বেশি দরকার নাকি আপনার খাবার বেশি দরকার কাপড় বেশি দরকার কাপড়ের বেশি প্রয়োজন জীবনে নাকি খাবারের আচ্ছা খাবারের প্রয়োজন বেশি না পানির পানির বেশি প্রয়োজন নাকি নিঃশ্বাসের আমাদের দুনিয়ার নিয়মে যখন যেটার প্রয়োজন বেড়ে যায় সেটার দাম বাড়ায় দেয় ওই করোনা কালীন দেখছেন যখন স্যানিটাইজার বেশি প্রয়োজন হয়েছে সেটার দাম কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে মাস্কের দাম এখন আপনি দেখেন তেমন কিন্তু মাস্কের দাম নাই স্যানিটাইজারের দাম নাই কিন্তু যখন প্রয়োজন হয়েছে আমরা যারা একদম সৎ ব্যবসায়ী যারা আছি আর কি তারা সুন্দর করে পাঁচ টাকার জিনিসটাকে পাঁচশো টাকা করে দিয়েছে আচ্ছা যাই হোক আল্লাহ মালুম সব কিছু তাদের আল্লাহর হিসাব নিবে এগুলো আমাদের কিছু বলার দরকার নাই আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আমাদের নিয়ম যেটা প্রয়োজন বেড়ে গেলে দাম বাড়ায় দেয় কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বেশি দরকার হচ্ছে কাপড় কাপড়ের চাইতে বেশি দরকার হচ্ছে খাবার খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে পানি পানির চাইতে বেশি দরকার হচ্ছে অক্সিজেন নিঃশ্বাস এবার রবের নিজামটা একটু দেখেন সুবহানাল্লাহ রবের দয়াটা একটু দেখেন যেই জিনিসটা বান্দার যত বেশি দরকার সেই জিনিসটা পাওয়া আল্লাহ তাআলা বান্দাদের জন্য তত বেশি সহজ করে দিয়েছেন একটু খেয়াল করেন আপনার কাপড় যদি ছয় মাসও না পান মরবেন না কিন্তু ছয় মাস যদি খাবার না পান সম্ভাবনা আছে সেজন্য আল্লাহ খাবার তত সহজ করে দিয়েছেন আচ্ছা
এবার দেখেন খাবার চাইতে তুলনা হচ্ছে বেশি কি পানি এবার পানি যদি আপনি 3 মাস না পান অবস্থা 13টা হয়ে যাবে এই পানিকে আল্লাহ আরো সহজ করে দিয়েছেন এই পানি যদি মোটামুটি 1 সপ্তাহ না পান চলা যাবে কিন্তু 1 সপ্তাহ নিঃশ্বাস না পেলে কখনো চলা যাবে না সেই নিঃশ্বাসকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন আপনি এখানে বসে আছেন অক্সিজেন অটোমেটিক আপনার নাকে চলে আসছে আপনাকে সিলিন্ডার নিয়ে হাঁটতে হচ্ছে না আপনার রব আপনাকে সেই অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন এবার সবাই জানে অক্সিজেন আসে গাছ থেকে এমনও হতে পারে এই এলাকায় আপনার অনেক শত্রু আছে তাদের উটানে গাছ আছে সেই গাছের অক্সিজেন হয়তো আসছে কিন্তু সে নিজেও জানে না যে তার অক্সিজেন তার গাছের অক্সিজেন দিয়ে আল্লাহ আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে একজন বান্দাও আপনাকে বান্দা দিতে পারবে না এই আমার অক্সিজেনের রিয়াতে আসবি না রব সেটাকে এমন ভাবে গোপন করে রেখেছেন বান্দাদের জন্য জীবনকে সহজ করে দিয়েছেন যত বেশি দরকার তত সহজ ঠিক আছে এবার দ্বিতীয় নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন কাপড়ের চাইতে বেশি আমাদের খাবারের দরকার খাবারের মধ্যে যত আইটেম আছে সবচেয়ে বেশি দরকার কি ভাত জোরে বলেন ভাত ডেইলি 3 4 বার দরকার না খাইলে 3 বার ভাত নমাতে দুই বার না আচ্ছা ঠিক আছে দুই বার অথবা 3 বার যাইতে কেউ ফজরের নাস্তা বাদ দিয়ে করে ওই ফান্তা ভাত জি জি আছে না আমি সেটা সহজ সাথে বলছি আর কি আচ্ছা যাই হোক আমাদের জীবনে প্রত্যেকটা দিন আমাদের বার্গার না লাগলো স্যান্ডউইচ না লাগলো শর্মা না লাগলো আমাদের ওই ভাতটা কিন্তু লাগে এবার বলেন তো সারা বছরে আম গাছে আম ধরে কয়বার একবার জোরে বলেন একবার জাম ধরে কয়বার একবার ন্যাচারাল যেগুলো সেটার কথা বলছি কাঁঠাল ধরে কয়বার একবার ধান হয় কয়বার একবার তিনবার সর্বোচ্চ কয়বার তিনবার আরো জোরে বলেন সর্বোচ্চ কয়বার তিনবার আমরা পাগল হয়ে গাদা হয়ে ওই সমস্ত নিয়ামতগুলোকে স্টক জাত করে দাম বাড়াই ফেলতেছি ভুলটা আমাদের আল্লাহ কিন্তু যথেষ্ট দিয়েছেন এই 12টা মাস আপনার খাওয়ার জন্য যতটুক দরকার আমাদের সব আল্লাহ জমিন থেকে তুলে রেখেছেন সুবহানাল্লাহ এবার আজকে দুপুরে যারা ভাত খেয়েছেন যে যেখানে খেয়েছেন আমি শুধু আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করছি এই ভাতটা কি ছিল চাউল ছিল চাউলটা কি ছিল ধান ছিল ধানটা কোথায় ছিল মাঠে ছিল একটু কল্পনা করে দেখুন তো আপনি যে দুপুরবেলা ভাতটা খেয়েছেন এটা কোন এলাকার ধান একটু যদি জিজ্ঞেস করেন হয়তো সে বলবে আমি পাবনা এলাকার ধান আমি রাজশাহীর ধান তো তুই এখানে আসলি কেমনে তার মানে আজকের দিনে আজকের তারিখে আপনি দুপুরবেলা খাওয়ার জন্য আপনার রব 6 মাস আগে ওই এলাকায় ধান উত্তোলন করে দিয়েছে যে আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবন থেকে 10টি গুনাহ মুছে দিবেন তাকে 10টি নিয়ামত দান করে ধন্য করবেন এবং ওই ব্যক্তির যে একবার দরুদ পড়েছে আমি নবীর উপর আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন দরুদ কয়বার একবার নগদ উপহার 3টি নগদ উপহার 3টি 3 ধরনের পরকালীন হিসাব তো এগুলো আউট অফ নলেজ সীমাহীন আল্লাহ যে কেমন ভাবে দান করবেন সেটার কোনো 10 কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না কিন্তু নগদ উপহার 3টি গুনাহ মাফ 10টি রহমত 10টি মর্যাদা বলুন 10টি সেজন্য আমি সবার কাছে একটা অনুরোধ করি যেহেতু দরুদের একটা হক আমাদের জীবন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে ইস্তেগফার করাটা আমাদের জন্য জীবনে বাধ্যতামূলক এগুলাকে যদি আমরা অন্তত রাতে ঘুমানোর আগে একবার ওযু করে নি ওযু করে শোয়ার পরে সমস্ত কাজ শেষ করে যদি আমরা এই দরুদ তারপর ইস্তিগফার তওবা সবকিছু যদি আমরা আদায় করি তাহলে আমাদের জীবনটা আমলে আমল হয়ে যাবে মনটাও পরিবর্তন হয়ে যাবে জীবনটাও সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক আমিন আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করার তৌফিক দান করুন আমিন যারা যারা এসেছেন আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুক আমিন পরিশেষে আমি একটা কথা বলবো দুই দিনের দুনিয়ায় সবাই চলে যাওয়ার জন্য এসেছি কেউ থাকার জন্য আসেনি আমরা যেন আমাদের নিজেদের থাকতে গিয়ে অন্যদের কষ্টের করেন কারণ না হয় আমরা যেন নিজেরা থাকতে গিয়ে অন্যের কষ্টের কারণ না হয় সেভাবে যেন চলতে পারি নিজ নিজ সাধ্য মোতাবেক আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন অন্যের কষ্টের কারণ হয়ে অন্যের কষ্টের চোখের পানির উপরে ঘর নির্মাণ করলে সে ঘর কখনো সুখের হয় না
তো সেজন্য আমি সবার কাছে অনুরোধ রাখব আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দার জন্য জীবন সহজ করে দিবেন আর আমি এখানে এসে যতটুকু দেখলাম এই আয়োজক কমিটি যারা আলোর আশার আলো একতা সংঘ এগুলো আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই অনেক বিশাল আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ প্রথমে হয়তো এতটুকু ছিল না ডে বাই ডে আল্লাহ পাক বরকত দিচ্ছেন তো সেজন্য তাদের প্রতি আপনাদের একটু সহযোগিতারও দরকার আছে আচ্ছা সহযোগিতা মানে সব সময় এটা মনে করবেন না যে ওই কমিটির ছেলেরা আমাদের কাছে টাকা চাচ্ছে না না সহযোগিতা অনেক ধরনের হয় আপনি বড় ভাই হয়ে যদি ছোট ভাইকে জিজ্ঞেস করেন কি রে তোদের মাহফিলের অবস্থা কি এটাও সহযোগিতা আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তারা কাজ করছে আপনি শুধু দুইটা মিনিট নেমে এসে তাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়েছেন হ্যাঁ এটা ঠিক আছে এটা এরকম এটা লাইট একটা এটা লাগে এটাও সহযোগিতা আর আপনি কিচ্ছু করতে না পারেন শুধু তাদের মাথায় হাত বুলে একটু জড়ায় ধরবেন এই টেনশন ন করিস আর আসি তোর আল্লাহ আগা এটাও সহযোগিতা তাহলে মাহফিল করে যতটুকু সওয়াব পাবে আপনার এই একটা কথা বলার কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দান করবে সেজন্য রাত গভীর হয়েছে আমি আর এগোচ্ছি না আমি চেয়েছিলাম 12:10 শেষ করতে আপনাদের মহব্বত আরও সময় লং হয়েছে তা আমার ভাই যেহেতু এসেছে দুই চারটা কথা না বললে হক আদায় হবে না কি বলেন আপনারা একটু দুই চারটা কথা বলো যেহেতু মেহমান যে এলমকে ইজ্জত করে আলেমকে ইজ্জত করে নবী বলে সেজন্য আমি নবীকে ইজ্জত করেছে সুবহানাল্লাহ আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ স্যার ডান হাত তুলে আজকের মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন ডান হাত তুলে দেখা একবার বলেন মারহাবা আরে জোরে বলেন মারহাবা নামাজ চলবে তো ইনশাআল্লাহ নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে আমরা অনেক সময় বলি না আল্লাহ তুমি এটা করো আসলে এটা আল্লাহ করছে এই বিষয়টা এরকম নয় আমরা নিজেদের উপর নিজেরা সেই আপদ বিপদটাকে ডেকে আনছি কেউ যদি সিগারেট খেয়ে মদ খেয়ে গাঁজা খেয়ে যদি শরীরের ভিতর নষ্ট করে ফেলে এটা কি আল্লাহ করাইছেন না সে করেছে আর একটু জোরে বলেন আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন এই যে রাস্তাঘাটে যে আমার ভাইয়েরা মোটর বাইক চালায় পুলিশে অনেক সময় হেলমেটের জন্য চালান কাটে আচ্ছা এই হেলমেটটা যে পরবে সেটা তার লাভ যে পরবে সেটা তার সেফটি তাহলে নিজে বাঁচলে না বাঁচেন না তারপরও এটার জন্য তো শাসন করার মতো দরকার তো নাই কারণ তো সে বুঝার মতো যথেষ্ট বয়স তো তার হয়েছে পড়ে গেলে যে মাথাটা দুই ফাঁক হয়ে যাবে এরকম বুঝতো তার মধ্যে আছে তারপরও ভয় নাই যার কারণে ওই পুলিশে তাদেরকে মামলা করে এখানে তো পুলিশের দোষ দেওয়া যাচ্ছে না বাহ্যিকভাবে কারণ সে নিজের সেফটি নিজে বুঝতেছে না তো প্রত্যেকটা জিনিসটা একটু অনুধাবন করতে হবে আমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে জীবনের কষ্টকে সহ্য করতে না পেরে অনেক সময় অবচেতন মনে রবের দিকে আঙ্গুলটা তুলে ফেলে একটা আবেগের কারণে শয়তানও তার উপর ভর করে রবকে ভুল বুঝে বসে থাকে মনে রাখবেন রব তো তিনি যিনি হাজার গুনাহের কথা জানার পরও গোপন করে রাখে সুবহানাল্লাহ রব তো তিনি যিনি আমাদের হাজার অন্যায় জমিনে দেখার পরও যিনি রহমতের পর রহমতের বর্ষণ করতে থাকেন সুবহানাল্লাহ রক্ত আমাদের তিনি যিনি আমাদের হাজার গুনাহ দেখার পরও রিজিক বন্ধ করে দেয় নাই রক্ত আমাদের তিনি যিনি আমাদের হাজার পাপ দেখার পরও এখনো আযাবের সম্মুখীন করে নাই রক্ত আমাদের তিনি যিনি যার দরবারে হাজার গুনাহের পাহাড় নিয়ে গেল অন্তর থেকে অনুতপ্ত নিয়ে একবার তওবা করলে রবকে খুশি করতে পারলে রব সেকেন্ডের আগেই সারা জীবনের গুনাহ মাফ করে দিতে প্রস্তুত হয়ে থাকে সুবহানাল্লাহ আমাদের রক্ত তিনি তিনি আজাব দাতা নন তিনি রহমত দাতা তিনি মায়া করেন তিনি ভালোবাসেন তিনি মমতা করেন এই যে আমরা প্রায় সময় একটা ভালোবাসা ভালোবাসা খুঁজি সবাই আমরা সবাই একটা আপন আপন জায়গা থেকে একটু মায়া খুঁজি একটু ভালোবাসা খুঁজি একটু মমতা খুঁজি আসলে ভালোবাসাটা কি জানেন মহব্বত জিনিসটা কি জানেন একটু রবের দিকে তাকান না যিনি আমাদের হাজার গুনাহ অপরাধ দেখার পরও ক্ষমা করে দিতে প্রস্তুত থাকেন সুবহানাল্লাহ যিনি আমাদের হাজার অন্যায় দেখার পরও ফেরেশতা যখন বলে রিপোর্টগুলা নিয়ে গিয়ে ইয়া রব্বে করিম তোমার জমিনে থেকে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার দেয়া হায়া ব্যবহার করে তোমার বান্দা দেখো আজকের দিনে এতগুলা গুনাহ করেছে এটা দেখার পরও যিনি সকাল সকাল আমাদের জন্য নতুন করে রিজিকের ব্যবস্থা করে দেন তিনি রব্বুল আলামিন সুবহানাল্লাহ ভালোবাসা তো এটাই হয় ভালোবাসা তো এটা মহব্বত তো এটা মায়া তো এটা মনে রাখবেন আপনাকে আমাকে আমাদেরকে রবের চাইতে বেশি বান্দাকে কেউ ভালোবাসে না
নবীর চাইতে বেশি উম্মতকে কেউ ভালোবাসে না। আপনার জীবনে দুইটা ভালোবাসা চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন যারা আপনাকে ভালোবাসে, সেটা হচ্ছে একমাত্র আপনার রব, আরেকজন হচ্ছেন আপনার নবী রাহমাতুল্লিল আলামিন। একটু খেয়াল করে দেখেন, আপনি যে দুনিয়ার ঐশ্বর্য এত কিছু টাকা পয়সা ধন দৌলত কামালেন, নিঃশ্বাসটা বের হওয়ার পরে আধা ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা রাখার পরে সবাই এই তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাধ্য হয়ে, কোনো উপায় নেই। যে কবরটা আপনার জন্য খনন করা হচ্ছে সেটা কিন্তু আপনার ঘরে নয়, যেটা আপনি ঘর বানিয়েছেন সেই ঘরে নয়। আপনার জন্য খবর, আপনার জন্য কবর খনন করা হচ্ছে কোথায়? ওই যে পুকুর পারে, বাহিরে মসজিদের পারে কবর খনন করা হচ্ছে। কোথায়? পিটের না, মাটির একটা ঘর আপনাকে বাহির করে দিচ্ছে, এমন জায়গায় রাখছে যেখানে বৃষ্টির পানি পড়বে, রোদের আলোতে শুকায় যাবে। কে? আপনার সন্তানেরাই, আপনার পরিবারের মানুষ, কারণ দ্বিতীয় কোনো ওয়ে নেই। ওই কবরটাতে যেখানে আপনি একা থাকবেন, সেই কবরে দুনিয়ার কেউ থাকবে না, কিন্তু আপনার রবের রহমত থাকবে, আপনার নবী রহমাতুল্লিল আলামিন থাকবে। সুবহানাল্লাহ। এই দুইজন ছাড়া আপন তো কেউ? আর একটু জোরে বলেন, আপন কেউ? সত্যি করে বলেন, আসলে আপন কেউ আছে? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। সেজন্য হাশরের ময়দানে সেই দুইটা প্রাণীর বিচার হবে, গরুর হন বিচার আর কোনো জোর হন না, সওয়ালার হন বিচার, কুরর হন বিচার, মানুষের বিচার, মানুষের বিচার, জিনদের হিসাব। কেন? আল্লাহ পাক বলবেন, অন্য সৃষ্টির হিসাব নেওয়ার আমার দরকার নাই, কারণ তারা আমার নিয়ন্ত্রণেই ছিল, আমি তাদেরকে স্বাধীন করে দিইনি। সুতরাং যারা আমার নিয়ন্ত্রণে ছিল তাদেরকে আমি আর কি হিসাব নিব? যেহেতু ফেরেশতা আমার নিয়ন্ত্রণে, হিসাব তো নেওয়ার দরকার নাই। আমি যেমন বলেছি তারা তেমন করেছে। আমি আল্লাহ তোমরা বুঝবা না বলে তোমাদের জন্য দুইটা ভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি, একটা হচ্ছে থিওরিক্যাল ভাবে কিতাবগত ভাবে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল গত ভাবে নবী রহমাতুল্লিল আলামিনকে পাঠিয়েছি। আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা তোমাদের জন্য কল্যাণ কোনটা তোমাদের জন্য অকল্যাণ, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে করলে সওয়াব হবে কিভাবে করলে নেকি হবে, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা সকাল কোনটা বিকাল কোনটা সন্ধ্যা কোনটা রাত, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা তোমাদের জন্য বিতর্কত ভালো হবে কোনটা তোমাদের জন্য বিতর্কত খারাপ হবে, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কাদের সাথে সম্পর্ক রাখবা কাদের সাথে সম্পর্ক রাখবে না, আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি ব্যবসা কিভাবে করবা, চাকরি কিভাবে করবা, ঘর কিভাবে চালাবা, সংসার কিভাবে করবা, স্ত্রীর সামনে গেলে কিভাবে যাবা, স্বামীর সামনে গেলে কিভাবে যাবা, বড় ভাই হয়ে কি করবা, ছোট ভাই হয়ে কি করবা, আমি তোমাদেরকে যা জানানোর সব জানিয়ে দিয়েছি। এবার শুধু আমি তাকিয়ে আছি কে কতটুক পালন করে। মনে রাখবা, হাশরের ময়দানে মিসকাল যাররা 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 পরিমাণ হিসাব আমি রবের কাঠগড়ায় তোমাকে বুঝাই দিতে হবে। তৃতীয় কোনো উপায় চাইলেও নাই, মন না চাইলেও নাই, না মানলেও নাই। আপনি যদি বলেন যে আমার কবরে যাওয়ার ইচ্ছা নাই, তারপরেও যেতে হবে, কারণ আপনি যদি মারা যান আপনার পরিবারের মানুষ হয়তো আপনাকে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা কিংবা ওই ফ্রিজের গাড়িতে তিন দিন চার দিন রাখবে, এরপরে যখন ফোঁসাবাজ শুরু করবে তারা বাধ্য হয়ে রাখতে হবে কবরে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। তাহলে আমরা কিছু কিছু জায়গায় একটু একটু মনের কানটা প্রস্তুত রাখবেন, আমরা কিছু কিছু জায়গায় মন না চাইলেও অনেক কিছু আমাদেরকে সম্মুখীন হতে হবে। তো যেহেতু আমাদের বাধ্য হয়ে এই জিনিসের সম্মুখীন হতেই হবে, আসুন না মনটাকে একটু স্থির করে মনের পায়ের মধ্যে ওই একটু বেড়ি লাগিয়ে একটু রবের দিকে চলে আসি, একটু রবের দিকে চলে আসি। এতে লাভ কি হবে জানেন? ওই যে আজরাইল এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, সেটার আগে আমরা যদি রবের দরবারে সিলিন্ডার হওয়ার মতো হয়ে যেতে পারি, রব চাহে তো আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে, পরকালও নিয়ামত হয়ে যাবে। সুবহান, আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ। এবার রব্বে করিম আমাদেরকে দোয়া শিখাই দিচ্ছেন, রব্বানা আতিনা, সবাই জানেন থাকলে বলেন না, রব্বানা ফিদ্দুনিয়া ওয়া ফিল আখিরাতে ওয়াকিনা
এই দোয়াটা আমরা সবাই জানি, মনে রাখবেন এটা দোয়াও কোরআনের আয়াত। মনে রাখবেন সংসার ভাঙে বুঝের অভাবে, সম্পর্ক ভাঙে বুঝের অভাবে, যত জামিলা সব বুঝার অভাবে, জানার অভাবে নয়। কারণ জানাটা দুইজনে দুই রকম হতেই পারে, আর একটু জোরে বলেন না, জানাটা দুইজনে দুই রকম হতে পারে কি পারে না, কিন্তু সম্পর্ক ভাঙে বুঝার কারণে, বুঝার যদি অভাব হয় সেই সম্পর্ক কখনো টিকে না। না, ঠিক তেমনি ভাবে ইবাদতের মধ্যে বুঝ আনতে হবে আমাদেরকে, ভাবতে হবে কিরে আমাদের আল্লাহ কেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন। আচ্ছা আল্লাহ চাইলে তো ছয় ওয়াক্ত দিতে পারতেন, দশ ওয়াক্ত দিতে পারতেন, পাঁচ ওয়াক্তই কেন দিল? আর পাঁচটা ওয়াক্ত দিল, আচ্ছা আপনাদের যদি একটু বিরক্ত না লাগে আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করব। আফজালুল ইবাদত নামাজ, উনো সুবহানাল্লাহ হননি, উনো নহর গোসাই দেহ হুজুরের হুজুরের মাইক সুবহানাল্লাহ, হুজুরের মাইকি বে বাছর এই ভাল লাগিলে দিয়ে যে তাহলে নহর দেহ আল্লাহ স্যার কেন জোর হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন আফজালুল ইবাদত নামাজ, এই নামাজটা আল্লাহ তাআলা বড় পছন্দের, এবং উম্মত যখন নামাজ পড়ে নবী রাহমাতুল্লিল আলামিন খুশি হয়ে যায় সুবহানাল্লাহ। আচ্ছা সেই নামাজকে আল্লাহ বা আল্লাহ এই নামাজকে আল্লাহ তাআলা কিভাবে সেটিং করেছেন একটু খেয়াল করে দেখেন, ডেলি কয় ওয়াক্ত? আচ্ছা একটা হচ্ছে ফজর, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে একটু বলি, আপনারা একটু খেয়াল করেন, জোহর থেকে আসরের ঠিক মাঝখানের সময়টা বেশি না অল্প? জোহর থেকে আসর বেশি না অল্প? আচ্ছা অল্প। জোহর থেকে আসর গ্যাপটা একটু দেখেন তো, বেশি লম্বা নাকি মোটামুটি? মোটামুটি। আসর থেকে মাগরিব কাছে কাছেই, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর মাঝখানে গ্যাপটা অনেক লম্বা, অনেক লম্বা। আবার ফজর থেকে জোহর অনেক লম্বা। ইয়া রাব্বে করিম, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, সময়টা কেমন জানি একটু বেশি লম্বা নয়, মোটামুটি, কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, ফজর থেকে জোহর লম্বা সময় গ্যাপ আছে। ইয়া রাব্বে করিম, তুমি যেহেতু সিস্টেম এটা করে দিয়েছো, নিশ্চয়ই এই সিস্টেমের ভিতরে আমরা বান্দাদের জন্য কিছু নিদর্শন, কিছু কারণ অবশ্যই অবশ্যই আছে। আর একটু জোরে বলতে হবে। এবার আপনি রমজানের রোজাটা একটু খেয়াল করেন, বছরে কয় মাস? বারো মাস। বারো মাসে রোজা কয় মাস? আর বাকি এগারো মাস আল্লাহ পাক বলে যে হালাল খাও, দিনে খাও, দুপুরে খাও, বিকালে খাও, রাতে খাও, হালাল খাও, পরিমাণ মতো খাও, সুন্নত মোতাবেক খাও, যতটুক প্রয়োজন ততটুক খাও, ক্ষুধা লাগলে তারপরে খাও। কিন্তু যখন রমজানুল করিম চলে আসে তখন আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে চলে আসি, সাহেরি খাওয়ার পরে আমরা আর কিছু পানাহার করি না, আমরা বিশেষ বিশেষ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি। সকাল সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটার দিকে যখন হয় ক্ষুধা লাগে, তারপরও মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মতরা সামনে খাবার থাকা সত্ত্বেও খাবারকে স্পর্শ করে না, সুবহানাল্লাহ। দুপুর দুইটা তিনটা যখন বাজে, বুক তৃষ্ণায় ফেটে যাওয়া সত্ত্বেও ফ্রিজে পানি আছে, ঠান্ডা পানি, তারপরও মুসলমানের সন্তানেরা পানি স্পর্শ করে না। চাইলে তারা বিভিন্নভাবে পানি ডুব গিলে ফেলতে পারে, তারপরও তারা পানি খায় না, কুলি করতে গেলেও পানিটা যেন ভিতরে না যায় সেজন্য সর্বোচ্চ সজাগ থাকে। এভাবে তিনটা, এভাবে চারটা, বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পেট আপনার খিদায় ফেটে যাচ্ছে, তারপরে তারা খাবার আহরণ করে না। নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে যখন ইফতার করতে বসে, সামনে সমস্ত খাবার সামনে থাকা সত্ত্বেও পাঁচ দশ মিনিট আগে যখন আমরা বসি, ওই সময়টা খাবার থাকা সত্ত্বেও একজন বান্দাও খাবারকে আর স্পর্শ করে মুখের মধ্যে তুলে না, সবাই তাকায় আছে, কিরে মুসলমানেরা সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, তোমরা খাচ্ছ না কেন? পানি আছে, বুকে তৃষ্ণা আছে, পানি খাচ্ছ না কেন? বলে যে রবের নির্দেশ এখনো আসে নাই, রবের নির্দেশ আসলে তারপরে খাওয়া শুরু করবো। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আমাদের জীবনে যা ঘটে বেশিরভাগের জন্য আমরা নিজেরাই দায়ী।
আমাদের সুন্নত থেকে দূরে যাওয়া আল্লাহর হুকুম থেকে দূরে যাওয়া মনে রাখবেন এটাই আমাদের জীবন ধ্বংসের ন্যূনতম একটা মূল কারণ আমরা যতই রবের রহমত থেকে দূরে সরে যাচ্ছি আমাদের গোছানো জীবন তত অগোছালো হয়ে যাচ্ছে শান্তির জীবন তত অশান্তি হয়ে যাচ্ছে তো উল্টা করেন শান্তি হয়ে যাবে সেটা কি নিজেকে রবের রহমতের দিকে নিয়ে যান অশান্তি শান্তি হয়ে যাবে নিজেকে যত তাড়াতাড়ি পারবেন রবের রহমতের দিকে নিয়ে যান মনকে রবের রহমতের দিকে নিয়ে যান চিন্তাকে রবের রহমতের দিকে দিয়ে যান এমনও হতে পারে আপনার ঘরের আশেপাশের মানুষ আপনার ঘরে অশান্তি করার জন্য মনে আগুন জ্বালাই দিবে ওই আগুনের ভিতর সবাই পড়লেও আপনার মনটা শান্তির ঘরে বসবাস করতে থাকবে সুবহানাল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন যে শান্তির খোঁজে বিশ্ববাসী আজ দিশেহারা হয়ে আছে সেই শান্তি আর কোথাও নাই রব্বে করিম বলে ওই শান্তি আমি রবের দরবারে আর আমি রব এই শান্তি যাকে তাকে দান করি না কোটি টাকা হলে আমি শান্তি দান করি না তিন চারটা বাড়ি থাকলে আমি শান্তি দান করি না আল্লাহ তুমি করো তো কাকে করো রব্বে করিম বলছে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন এই শান্তিটা শুধুমাত্র আমি আমার মুমিন বান্দার অন্তরে দান করি সুবহানাল্লাহ আর কেউ চাইলো শান্তি হতে পারবে না জোরে বলেন না শান্তি হতে পারবে না আর আল্লাহ শান্তি যখন দান করেন তখন ইব্রাহিম নবীর মতো আগুনে পড়েও মুস্কি মুস্কি হাসা যায় সুবহানাল্লাহ আল্লাহ যখন শান্তি দান করেন তখন হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো সারা শরীরে রোপনীয় মুস্কি মুস্কি হাসা যায় সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ আল্লাহ যখন শান্তি নাজিল করেন তখন যুদ্ধের ময়দানে থেকেও পরিবারের শাহাদত বরণ করার পরেও পানি বন্ধ করার পরেও নাই যাই নামাজে দাঁড়াতে পারে প্রশান্তির সাথে সিজদা দিতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এই শান্তিটা কার পক্ষ থেকে এবার আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের জীবনে হয় কিনা দেখেন অনেক সময় দেখবেন অকারণে মন খুশি খুশি লাগে ঠিক লাগছে না এরকম জি জি আহাদে বদলাইলে খুশি গা মন্নবারে কি গত মনসার হতে হম মন হতে পুরো দুনি উল্লে বলে তা মিললে খুশি লার হয় না এরকম হয় না জি হয় এটা কেন হয় এটা রবের রহমতের কারণে হয় সবার কাছে আইফোনের চাওয়া না থাকতে পারে সবার কাছে পালসারের চাহিদা নাও থাকতে পারে কিন্তু শান্তির চাওয়া সবার কাছেই আছে বড় বলেন ছোট বলেন জোয়ান বলেন বুড়া বলেন মোটা বলেন সিকুন বলেন ছেলে বলেন নারী বলেন এরকম বলেন সেরকম বলেন সবার কাছে চাওয়া একটাই সেটার নাম শান্তি রব বলে শান্তি যদি পেতে চাও আমার কাছে আসো মাওলা কতটুক দিবা বলে যে যতটুক দরকার ততটুক দিব মাওলা কতদিনের জন্য দিবা বলে যে যতদিনের জন্য দরকার ততদিনের জন্য দিব ও মাওলা আমি তো দুনিয়ার শান্তি খুঁজেছি কতজনের কাছে স্বামী হয়ে স্ত্রীর কাছে স্ত্রী হয়ে স্বামীর কাছে ভাই হয়ে ভাইয়ের কাছে বাইয়ের হয়ে বন্ধুর কাছে যারা টাকা আধিপত্যের কারণে প্রভাব দেখিয়ে ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলে রায় উল্টাই ফেলে টাকার কারণে ওই সমস্ত মজলুমরা দুনিয়াতে বিচার পাবে না রব জানে তাই হাশরের ময়দানের বিচারের ব্যবস্থা করে রেখেছে রব বলে ও আমার বান্দা দুনিয়াতে তোদের প্রতি ইনসাফ না করলেও করতে পারে কিন্তু আমি রবের দরবারে হাকামুল হাকিমিনের দরবারে যত উপযুক্ত ইনসাফ বিচার করা হবে সেই দিন তুই নিয়ামত পাবি সুবহানাল্লাহ সেজন্য হাশরের দরকার আসলেই আছে জোরে বলেন না হাশরের দরকার আসলেই আছে না হয় এই মজলুমদের দুনিয়াতেও কোনো পক্ষে বিচার হবে না পরকালেও কোনো পক্ষের বিচার থাকতো না যদি আল্লাহ পাক হাশর না রাখতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর একটা কোল আমাকে বড্ড ভাবায় সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বলছেন টাকাওয়ালা ধনওয়ালা ক্ষমতাওয়ালা প্রভাবশালী ব্যক্তিদেরকে যতটুক ভয় পাও তার চাইতে বেশি ভয় করো সেই ব্যক্তিকে যার কাছে দুনিয়ার কোনো টাকা নাই প্রভাব নাই ক্ষমতা নাই এবার এই প্রশ্ন এই কথা শুনে জিজ্ঞেসকারী জিজ্ঞেস করলেন হুজুর এটা কেমন ধরনের কথা বুঝে আসলো না টাকাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম প্রভাবওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম ক্ষমতাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম কারণ যদি ভয় না পাই অন্যায় করি উল্টা করি তাহলে সে আমাকে মারবে
কারণ তার শক্তি আছে সে আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে তুলে নিয়ে যাবে আমার তো ভয়ের একটা যথাযুক্ত কারণ আছে একজন গরীবকে কেন ভয় পাবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আরে তোমরা তো দেখছো না টাকাওয়ালা টাকাটা দেখছো ধনওয়ালা ধন দেখছো আর যে গরীবের কিছু দেখছো না একটু দেখো না খেয়াল করে তার কাছে টাকা ধন কিচ্ছু নাই কিন্তু রব্বুল আলামিন তো তার সাথে আছে সুবহানাল্লাহ